নমস্কার, ওই স্টেশনারির আলু পেঁয়াজের ব্যবসা করি, স্টেশনারি মাল ছিল, কিছু টাকা পয়সা কিছু ছিল স্যার, কালকে রাত হয়ে গেছে বলে বাড়ি নিয়ে যেতে পারিনি, দিয়ে সব ফুরিয়ে গেছে, তার জন্য বলছি স্যার যেন ক্ষতিপূরণ কিছু পাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের কিষাণ মান্ডি যে চালু করে দিয়েছিল, আমাদের ব্যবসা করতে সুযোগ দিয়েছিল, আমরা ফুটপাতে ব্যবসা করতাম, সেই সুযোগের মাধ্যমে আমরা কোনোরকম ব্যবসাটা চালু করেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আজকে হঠাৎ রাত কটা নাগাদ আমরা ঠিক বলতে পারছি না, ভোরের দিকে এসে দেখছি আমাদের আগুনে পাঁচটা দোকান ভূষীভূত হয়ে গেছে। কি কি দোকান ছিল? মোটামুটি একটা স্টেশনারির সঙ্গে বা সবজির সঙ্গে জড়িত, আর এক দুটো পাইকারি মানে হোলসেলার আমাদের দোকান, বড় দোকান, যারা আমাদেরকে মাল দিয়ে সাহায্য করে, তাদের দোকানগুলো সব ধুলিস্যাৎ হয়ে গেছে।